আসসালামু আলাইকুম সকলকে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সুলতান বিলি ওয়ার্ল্ডের নিয়মিত ফেসবুক লাইভ সুলতান শো। বন্ধুরা, বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে সুরাই আলম, এবং আমাদের সাথে আজ আমাদের সুলতান ঈদ ফেস্টিভ্যাল শোতে উপস্থিত রয়েছেন ঈদ এই যুগের একজন তরুণ আর্টিস্ট জেনিম তাবাসুম হক। জেনিম তাবাসুম হক, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আপনার ঈদ কেমন কাটলো? ঈদ খুব ভালো কেটেছে। এবার আত্মীয়দের সাথে, ফ্যান্সদের সাথে, সবার সাথে আজ দেখা করার চেষ্টা করেছি, ভালো কেটেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ঈদের এই সময়টাতে আমাদের ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে তুলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন, এবং আপনি বলেছেন আপনি আজকে আমাদেরকে গান উপহার দিবেন। দর্শক বন্ধুরা, আমরা পরিচয় করিয়ে দিব আপনাদেরকে, আমাদের একজন বিশিষ্ট বাদ্যযন্ত্র শিল্পী ভাইয়ার সাথে আমাদের সাথে রয়েছেন বিপ্লব কান্তি শর্মা, তবলায় রয়েছেন বিপ্লব কান্তি শর্মা। বন্ধুরা, দেরি না করে চলে যাব আমাদের আজকের ঈদ কমেন্ট করবেন আমাদের ঈদ ফেস্টিভ্যাল সুলতান শোতে। যারা এই মুহূর্তে আমার সাথে ফেসবুকে কানেক্টেড রয়েছেন, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন এবং জানান আপনার মতামত, আপনি কোন গানটি শুনতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে। আমাদের অতিথি আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করবে। আমাদের সাথে জয়েন করুন, লাইভে থাকুন আমাদের সাথে। আমরা কোন গানটা শুনবো প্রথমে? যেহেতু ঈদের অনুষ্ঠান, ঈদের একটি গান দিয়ে শুরু করব। তবে খুব দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে গতকাল ওস্তাদ সুধীন দাস, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি যখন নজরুল একাডেমিতে ছিলাম, আমার ইয়ে হয়েছে যে ওনার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, এবং ওনার কাছে আমি বেশ অনেক গান শিখেছি নজরুলের। তো আমি কাজী নজরুল ইসলামের একটি গান দিয়ে শুরু করব, যে গানটা তার কাছ থেকেই আমার শেখা। যদি এই মুহূর্তে লিরিকটা আমার পুরোপুরি মনে নেই, আমি অল্প করেই গাইবো। ঈদের গান, কাজী নজরুল ইসলামের গান এবং ওস্তাদ সুধীন দাসের কাছ থেকে শেখা আমার গান, এটি দিয়ে শুরু করতে যাচ্ছি। ওস্তাদ সুধীন দাস আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওস্তাদ যে যেখানে থাকেন না কেন, আমরা তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। আমরা চাই উনি যেখানে থাকুন না কেন শান্তিতে থাকুন। আমরা তার বিদেহী আত্মার প্রতি এই ক্ষুদ্র নিবেদন প্রকাশ করছি। ঈদ মোবারক, 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 ঈদ
জেরিন তাবাসুম হকের কণ্ঠে শুনছিলাম ঈদের বার্তা নিয়ে, ঈদ শুভেচ্ছা নিয়ে চমৎকার এক নজরুল সঙ্গীত। বন্ধুরা, উই আর দ্য বিগেস্ট অনলাইন মার্কেট ইন বাংলাদেশ। আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য নিয়ে সাজিয়েছি আমাদের এই সুলতান বিডি ওয়ার্ল্ডের ভুবনটি। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড রয়েছেন, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে রয়েছেন, তাদেরকে বলছি আমরা এই মার্কেটটা ওপেন করেছি সেসব ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য যারা বাংলাদেশে রয়েছে 57 লক্ষ ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা। তো তাদের পণ্য নিয়ে সাজানো আমাদের এই অনলাইন মার্কেটটি, বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন মার্কেট। এই রোজাতে আপনারা আমাদের কাছ থেকে শপিং করেছেন, দেশ থেকে অর্ডার করেছেন, দেশের আর্থিক বিভাগ থেকে অর্ডার করেছেন এবং দেশের বাইরে থেকে অর্ডার করেছেন, তাদের সকলকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে আজ লাইভে কানেক্টেড রয়েছেন এবং শুনতে পাচ্ছেন জেরিন তাবাসুম হকের কণ্ঠে অসাধারণ কিছু গান। আপনারা আমাদের সাথে লাইভে কানেক্টেড থাকুন এবং কমেন্ট করুন আপনার পছন্দের গানটি, আমরা আপনার বার্তা পৌঁছে দেব আমাদের আজকের অতিথির কাছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড রয়েছেন সুমন মণ্ডল ইয়ামিন, তিনি লিখেছেন নাইস ভয়েস। জেরিন তাবাসুম হক, সুমন মণ্ডল বলেছেন নাইস ভয়েস, থ্যাংক ইউ সুমন মণ্ডল ইয়ামিন, আপনাকে ধন্যবাদ অনেক অনেক, আপনি আমাদের সাথে কানেক্টেড রয়েছেন। আপনার পছন্দের কোনো গান শুনতে চাইলে আপনি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন, আপনার পছন্দের বার্তাটি পৌঁছে দেব আমি আমাদের আজকের অতিথির কাছে। সুমন মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি যে আপনাদের কিছু পছন্দের গান আজকে উপহার দিতে পারবো। আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব গাইবার জন্য। ধন্যবাদ। জি, তাও সুমন, আমরা এখন কোন গানটি শুনবো? এবার আমি একটি নতুন গান গাইবো, গানটি আমার আজাদ রহমানের লেখা এবং সুর করা, আমি গাইবার চেষ্টা করছি। গজল আছে, টপ্পা আছে, ঠুংরি আছে, তো এটি একটি গজল অঙ্গের গান বাংলা। Oh.
লেখকের কণ্ঠে শুনছিলাম অসম্ভব সুন্দর একটা গজল। বন্ধুরা যারা এই মুহূর্তে আমার সাথে ফেসবুকে কানেক্টেড রয়েছেন তাদেরকে বলছি, তারা আমাদের সাথে লাইভে কানেক্টেড থাকুন এবং আপনার পছন্দের গান, আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে জানাতে পারেন। আপনার পছন্দের গানটি শুনতে আপনি জানাতে পারেন আমাদেরকে, আপনার বার্তা আমি পৌঁছে দেবো আমাদের আজকের অতিথির কাছে। এই মুহূর্তে যারা কমেন্ট করেছেন আমি কমেন্টগুলো পড়ছি। আমাদের সাথে এই মুহূর্তে যারা কানেক্টেড রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। বন্ধুরা আমাদের লাইভ শোতে অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জানিয়ে দিতে চাই আমাদের এই অনলাইন মার্কেটিংতে কি কি রয়েছে। আমাদের এই বিশাল পণ্যের ভুবনে রয়েছে ঘর সাজাবার পণ্য, তৈজসপত্র, এছাড়া রয়েছে অফিস ব্যাগ, বিয়ের শাড়ি, জামদানি শাড়ি, মানি ব্যাগ, বেল্ট, স্টিলের বাসন কোসন, বিছানার চাদর, কুশন কাভার সহ হাজারো হাজারো পণ্যের সম্ভার রয়েছে আমাদের এই বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের পণ্যের ভুবনে। আমরা হচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন মার্কেট, বাংলাদেশের উদ্যোক্তাদেরকে নিয়ে, বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়ে সর্বপ্রথম অনলাইন মার্কেট। উই আর www.sultanbiliwal.com। বন্ধুরা আমরা যে শুধু ফেসবুকে পণ্য সম্পর্কে কথা বলি কিংবা পণ্যের ডিসপ্লে করছি তা কিন্তু না, আমরা এই ঈদের সময়টাতে আপনাদেরকে আমাদের তরুণ যত সেলিব্রিটি রয়েছেন, তরুণ শিল্পীরা রয়েছেন, তাদের এক পরিবেশনা আপনাদের মাঝে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছি আমরা। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের একজন তরুণ আর্টিস্ট জেরিন তাবাসুম হক। আমরা তার কণ্ঠে শুনবো আরো কিছু চমৎকার চমৎকার গান। জেরিন তাবাসুম হক, আপনার কণ্ঠে শুনলাম একটা গজল, একটা নজরুল সঙ্গীত, এখন আমরা কি গান শুনবো? এবার একটা আধুনিক গান করি। জি অবশ্যই, এটা অবশ্য নতুন গান, আমার একটা একক অ্যালবামের কাজ চলছে। জি, আপনি বলেছিলেন যে আপনার দুটো অ্যালবাম রিলিজ হয়েছে এবং একটা সোলো অ্যালবামের কাজ চলছে। যে দুটো অ্যালবাম রিলিজ হয়েছে সেই দুটো অ্যালবাম মিক্স ছিল, একটি আধুনিক গানের আর একটি ছিল হামদ ও নাতের। আর এখন যেটাতে কাজ করছি সেটা সম্পূর্ণ সোলো একটা অ্যালবাম, আধুনিক গান নিয়ে সাজানো, সেখান থেকে একটা গান গাই। অবশ্যই বন্ধুরা আমরা এখন শুনবো একটা আধুনিক গান। আমাদের রয়েছে বিভিন্ন ক্যাটাগরির পণ্য, আমাদের পণ্যের ভুবনে আপনাকে স্বাগতম জানাই। আপনাদের সকলকে আমাদের মার্কেটে ভিজিট করবার জন্য স্বাগতম জানাচ্ছি। Thank you.
চমৎকার আরেকটি আধুনিক গান শুনলাম জেনিন তাবাসসুম হক আপনার কণ্ঠে, চমৎকার। বন্ধুরা, আমরা সুলতান বিডি ওয়ার্ল্ড নিয়ে লাইভ করছি, আমরা কিন্তু লাইভে শুধু যে প্রোডাক্ট ডিসপ্লে করছি তা কিন্তু না, আমরা আমাদের হাজার বছরের বাংলা গানের ঐতিহ্যকে তুলে ধরছি। আমাদের সাথে গতকাল ছিলেন বাংলা ভাওয়াইয়া গানের রাজা শফিউল আলম রাজা ভাইয়া, উনি আমাদেরকে গতকাল অনেকগুলো ভাওয়াইয়া গান উপহার দিয়েছেন। এবং আজ আমাদের মাঝে রয়েছেন আমাদের এই প্রজন্মের একজন তরুণ আর্টিস্ট, উনি ওনার গানের ঝুলি থেকে এক এক করে উপহার দিচ্ছেন গজল কিংবা নজরুল সঙ্গীত, এবং এইমাত্র শুনলাম তার সোলো অ্যালবাম থেকে একটা আধুনিক গান। আমরা আরও গান শুনবো তার কাছ থেকে, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যারা এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড রয়েছেন, আমাদের সুলতান সাথে রয়েছেন, তারা অবশ্যই আপনাদের কমেন্ট, আপনাদের পছন্দের গানটি শুনতে চেয়ে কমেন্ট করুন। আমাদের আজকের অতিথি আপনার পছন্দের গানটি অবশ্যই আপনাকে শোনাবেন। ধন্যবাদ। জেরিন তাবাসসুম হক, আপনার কণ্ঠে একে একে আমি তিন ধরনের গান শুনলাম, আমার দর্শক বন্ধুদের জন্য কি গান রয়েছে আপনার ঝুলিতে? আমি এখন পুরোনো দিনে আধুনিক গানে চলে যেতে চাই, জনপ্রিয় এই গান, এই গানগুলো সবাই মানে সব সময়ের গান, সর্বকালের গান। আশা করছি এবার আমি কিছু গান শুনবো আমরা এখন ইনশাআল্লাহ। আমি এবার চেষ্টা করব জনাব ফেরদৌসি রহমানের গাওয়া অত্যন্ত বিখ্যাত একটি গান, যার ছায়া পড়েছে মনের মধ্যে। চমৎকার, আমরা এখন শুনবো আমাদের আরেকটা বাংলা একটা ঐতিহ্যমণ্ডিত একটা গান, আমাদের সাথেই থাকুন। বর্তমানে এই সময়টাতে আমাদের পুরাতন গানগুলো হারিয়ে গেছে বলতে গেলে,
বন্ধুরা যারা পুরাতন দিনের গানগুলো পছন্দ করেন শুনতে, তাদের অবশ্যই আমাদের আজকের এই আয়োজন, আমাদের সুলতান মিডিয়া ওয়ার্ল্ডের লাইভ শো অবশ্যই ভালো লেগে থাকবে। যারা পুরানো দিনের গান আরও শুনতে চান, আমাদের সাথে কানেক্টেড থাকুন, আমাদের সাথে লাইভে জয়েন করুন এবং আপনাদের মূল্যবান মতামত, আপনার পছন্দের গানটি সম্পর্কে আমাদেরকে জানান। বন্ধুরা, ঈদের এই আনন্দকে আরো দ্বিগুণ করে তুলতে আমাদের আজকের অতিথি আপনাদেরকে ঈদের এই আনন্দকে আরো দ্বিগুণ করে তুলতে আমাদের আজকের অতিথি আপনাদেরকে বিভিন্ন গান উপহার দিচ্ছেন। যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। সুলতান বিডিওয়ালের পক্ষ থেকে, সুলতানের টিম থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। জেন তাবাসুম হক, এক একই শুনলাম তিন চার গান। আপনার ঝুড়ি থেকে আমি আরও কিছু গান শুনবো এবং দর্শকদেরকে উপহার দিতে চাই। আপনার এত সুন্দর একটা চমৎকার একটা ভয়েস, সেই সম্পর্কে কমেন্ট এসেছে, আপু আপনার ভয়েস অনেক সুন্দর, আপনার ভয়েসের তুলনা কি করব, আপনার ভয়েস দিয়ে আমি আরও কিছু অসম্ভব সুন্দর গান শুনতে চাই। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ভয়েসের পাশাপাশি গানগুলো তো অসম্ভব জনপ্রিয় গান, এমনিতেই সবার খুব ভালো লাগে। আজকে আমি যতটুকু ভালো গাইতে পারছি সেই ক্রেডিট কিন্তু শুধু আমার একার না। আমি আলাদাভাবে বলতে চাই আমার সাথে যিনি সঙ্গত করছেন, শ্রদ্ধেয় বিপ্লব শর্মা, তার বাজনা আজকে আমার গানগুলোকে আরো বেশি প্রাণবন্ত করে তুলছে। বিপ্লবকান্তি শর্মা আমাদের সাথে রয়েছেন, আমাদের তবলা বাজাচ্ছেন বিপ্লবকান্তি শর্মা। আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদের এই সময়টাতে আপনি এসেছেন আমাদের সুলতানের শোতে, আমাদের স্টুডিওতে থেকে আমাদের দর্শকদেরকে আপনি উপহার দিচ্ছেন, অসম্ভব সুন্দর বাজাচ্ছেন। ঈদ কেমন কাটাচ্ছেন জানতে চাইবো, আমাদের দর্শকরা জানতে চাইবে। আমি বাইরে, ঢাকার বাইরে ছিলাম, একটু ব্যস্ততা ছিল বাইরে। আজকে আপনাদের এই অনুষ্ঠানের কারণে আমার যদি একটু আসা হয়েছে, ভালো লাগছে। অবশ্যই জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন। পুরোনো দিনের আধুনিক গান গাইতে চাই, এটি হচ্ছে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, আশা করছি ভালো লাগবে। জি, আমার দর্শক বন্ধুদেরকে বলছি, দর্শক বন্ধুদের অবশ্যই ভালো লাগবে। পুরোনো দিনের গান, হারানো দিনের গানগুলো, হারানো দিনের আধুনিক সঙ্গীত আমরা আবার ফিরে পাচ্ছি আমাদের আজকের সুলতান শোতে। যাদের পুরোনো দিনের গান পছন্দ, যারা পুরোনো দিনের গানগুলো অনেক বেশি পছন্দ করে, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, তো আমরা সেই ওল্ড গানগুলোকে আবার নতুন করে শুনবো আমাদের আজকের অতিথির কণ্ঠে। কত
আনন্দকে আরো বেশি দ্বিগুণ করে বাড়িয়ে তুলতে সুলতান শোয়ের আজকের এই নিবেদন। বন্ধুরা, সুলতান বিডিওয়ার্ক কি আসলে? আমরা তো বারবার বলছি, সুলতান বিডিওয়ার্ক হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য নিয়ে সাজানো বাংলাদেশের একমাত্র অনলাইন মার্কেট। বন্ধুরা, সুলতান বিডিওয়ার্ক থেকে একটি পণ্য কিনে আপনি যে শুধু একটি পণ্য কিনছেন তা কিন্তু নয়। সুলতান বিডিওয়ার্ক থেকে একটি পণ্য কিনে আপনি একজন উদ্যোক্তার হাতে করছেন সবল এবং বাংলাদেশের অর্থনীতিকে করছেন শক্তিশালী। বন্ধুরা, সুলতান বিডিওয়ার্ক থেকে পণ্য কিনে আমরা দেশকে আসুন শক্তিশালী করি, দেশের অর্থনীতিকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বন্ধুরা, বাংলাদেশে রয়েছে 57 লক্ষ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। সেসব উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিতে চাই, এমন এক প্ল্যাটফর্ম যেখানে তাদের পণ্য বিক্রি হবে, তাদের পণ্য ছড়িয়ে যাবে দেশ থেকে দেশান্তরে, তাদের পণ্য ছড়িয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটি আনাচে কানাচে, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে বাংলাদেশের গৌরব, বাংলাদেশের মর্যাদা। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের স্টুডিওতে তরুণ শিল্পীরা এসে, আমাদের শ্রদ্ধেয় গুণী শিল্পীরা এসে সংহতি প্রকাশ করছে এবং আমাদের এই যুদ্ধের সাথে, আমাদের এই অনুষ্ঠানের সাথে সহমত প্রকাশ করছেন এবং একাত্মতা প্রকাশ করছেন। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমাদের আজকের অতিথি কিছু গান আমাদের উপহার দিচ্ছিলেন এবং আমরা আরো শুনতে চাইবো আমাদের কোন আজকের অতিথির কাছে গান। অত্যন্ত জনপ্রিয় একটি গান, সবার মুখে মুখে এই গানটি শোনা যায়। আমি কতটুকু গাইতে পারবো জানি না, আমি চেষ্টা করছি। Thank you.
আমি বর্ষার এই গানের প্রতি মুগ্ধ হয়ে গেলাম আপনার কণ্ঠে গানটি শুনে। তো এই গানের সাথে সাথে চলে এসেছে আমাদের বেশ কিছু কমেন্ট, আমি কমেন্টগুলো পড়ে নিব। আমাদের সাথে রয়েছেন জাকিয়া ফেরদৌস, তিনি লিখেছেন সুন্দর গান, জেরিন তোমাকেও খুব ভালো লাগছে। আপনাকে বলেছেন জেরিন তাবাসুম হক, এর উত্তরটা দিবেন জাকিয়া ভাবি। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার আপনাকে এখানে পেয়ে খুব ভালো লাগলো, কারণ আমার ধারণা এবার প্রথম আপনি আমার গান শুনছেন এবং আপনার কমেন্টস পেয়ে আমার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাবি। আমাদের সাথে আছেন মারুফা আজিজ উপমা, তিনি লিখেছেন দারুণ হয়েছে জেরিন আপু। আপু আপনি যদি কিছু বলেন মারুফা আজিজ উপমাকে। উপমা অসংখ্য ধন্যবাদ, তোমাদের সাথে অনেকদিন দেখা হয় না, আমরা একই আসরে গান করতাম ছায়াবিথি, আমাদের ইডেন কলেজে একটি সংগঠন আছে যেখানে আমি গান শেখাতাম এবং একসাথে অনেকের সাথে গান করতাম, অনুষ্ঠান করতাম, তার একজন হচ্ছে উপমা। তো উপমা অসংখ্য ধন্যবাদ আজকে তুমি আমার সঙ্গে আছো, আপনি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড রয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পছন্দের গান, আপনাদের একজন আপনার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু, একসাথে আমরা গান করতাম, সহশিল্পী। আপনার সহশিল্পী আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, গান উপহার দিচ্ছেন। আপনার যদি কোনো পছন্দের গান থাকে, আপনার সহশিল্পীর কণ্ঠে শুনতে চান, অবশ্যই আমাদেরকে জানান, আমরা আপনার বার্তাটি পৌঁছে দেব আমাদের আজকের অতিথির কাছে। বন্ধুরা আমাদের সাথে অনেকেই কানেক্টেড রয়েছেন, আমি সকলের কমেন্ট পড়ছি। আমি চেষ্টা করছি, আমি আরেকটি ভিন্ন অঙ্গের গান দিতে চাই এখন, সেটি হচ্ছে হাসন রাজা সিনেমার একটি গান, শ্রদ্ধেয় শাকিলা জাফরের গাওয়া, হাসন রাজার একটি হিন্দি গান এটি। এটি খুব একটা পরিচিত নয়, তবে যারা ছবিটি দেখেছেন তারা এই গানটি নিশ্চয়ই শুনেছেন। আমি হাসান রাজার একটি হিন্দি গান গাইবার চেষ্টা করছি। বন্ধুরা আমাদের সাথে যারা ফেসবুকে কানেক্টেড রয়েছেন তাদের সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, এবং সকলের কাছ থেকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানতে চাইবো, আমাদের সুলতান পরিবার সম্পর্কে মতামত জানতে চাইবো, এবং আপনাদের মূল্যবান মতামত জেনে আমরা আমাদের আজকের অতিথিকে জানাবো। আপনারা যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদেরকে জানান, আমাদের অতিথি আপনাদেরকে সেই গানগুলো শোনানোর জন্য। Thank you.
আগে শুনলাম হাসান রাজা চলচ্চিত্রের একটি অসাধারণ গান। এই ফাঁকে আমি কিছু কমেন্ট পড়ে নেব। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন এই প্রজন্মের একজন কণ্ঠশিল্পী জেনি তাবাসসুম হক। তাকে লিখেছেন তানজিলা তাসনিম। জেনি আপু, খুব ভালো লাগছে গানগুলো, আপনার সাথে ছায়াবিধিতে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ে। আর বিপ্লব দা তো আছেন দেখছি, আমাদের বিপ্লব দা তো সবসময় দারুণ বাজান। জেনি আপুর দাদা কেমন আছেন? আমি সামান্তা, আপনি আমাদের ছায়াবিধির আধুনিক টিচার ছিলেন। জি, আপনাকে কেমন আছেন জিজ্ঞেস করলেন, এবং আপনার বন্ধু ছিলেন না, আমার স্টুডেন্ট স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, আমার গানের স্টুডেন্ট। আমি যে বললাম ছায়াবিধি একটি সংগঠন, যেখানে বিপ্লব দাদা উনিও সঙ্গত করেন, সেখানকারই আমার এক স্টুডেন্ট। থ্যাংক ইউ সামান্তা, খুব ভালো লাগছে যে তোমরা আমার সাথে আছো। আমাদেরকে আরও লিখেছেন স্বরূপ শাহ, লিখেছেন খুব ভালো, ধন্যবাদ স্বরূপ শাহ আপনাকে। আপনি আমাদের সাথে লাইভে কানেক্টেড রয়েছেন, গান শুনতে পাচ্ছেন, এই মাত্র শুনলেন হাসান রাজা চলচ্চিত্রের একটি অসাধারণ গান। আর লিখেছেন রোজি সাগর, ঈদ মোবারক আপু, আপনাকে ঈদ মোবারক জানিয়েছেন রোজি সাগর। ঈদ মোবারক আপনাকেও। রাবিয়া রাবু লিখেছেন বুকে এসে বিদেশে সুরেলা কণ্ঠ। আসলে ও এরা সবাই আমার খুব ভালোবাসার, খুব প্রাণের, খুব কাছের মানুষ, যার কারণে মানে তারা আমাকে ভীষণভাবে ভালোবাসে বলেই বোধহয় আমার গানগুলো তাদের আরও বেশি ভালো লাগে। আর আমি পার্সোনালি আরেকজনকে থ্যাংক জানাতে চাচ্ছি, তিনি হচ্ছেন স্বরূপ সাহা, যিনি কমেন্ট করেছেন। তিনি সুদূর ইন্ডিয়া থেকে, ব্যাঙ্গালোর থেকে কমেন্ট করেছেন এবং আমার গান শুনছেন, আমার ভীষণ ভালো লাগছে। স্বরূপ সাহা, থ্যাংকস ফর জয়নিং আস। আপনি এখন আমাদের সাথে আমাদের সুলতান বিডি ওয়ার্ল্ডের, বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পণ্য নিয়ে সাজানো একমাত্র অনলাইন মার্কেটে আমাদের লাইভ স্বরূপ শোতে রয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমার সাথে আরো রয়েছেন মাহমুদা আমাতুল্লাহ প্রীতু, তিনি লিখেছেন আপু অনেক সুন্দর গান, তোমার গলায় শুনতে আরো ভালো লাগলো। আপু আপনাকে অনেক অনেক আপনার শুভকামনা রয়েছে আপনার জন্য, ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং আপনি আমাদের আজকে স্টুডিওতে এসে অনেক সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছেন আমার দর্শক বন্ধুদেরকে, তাদের ঈদের আনন্দকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছেন। sultanbd.world.com এই ওয়েবসাইটটিকে যারা আজকের এই লাইভ অনুষ্ঠান প্রচার করছে, উদ্যোক্তা যারা, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই ঈদে ঈদ মোবারক বা ঈদের শুভেচ্ছা জানানোর একটা পথ আমাকে করে দিয়েছে তারা। চমৎকারভাবে আমি আমার গানের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাতে পারছি এবং সবাই আমার সাথে কানেক্টেড আছে, আমার অসম্ভব ভালো লাগছে, ধন্যবাদ। আমরা সুলতান বিডি ওয়ার্ল্ড এই সুলতান শোর মাধ্যমে আমাদের এই ঈদের আনন্দকে আরো বেশি বাড়িয়ে তুলছি, ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে তুলছি। আপনারা যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড রয়েছেন, তারা অবশ্যই আমাদেরকে জানান আপনি কোন গানটি শুনতে চাচ্ছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে আমাদেরকে জানান, আমরা আপনার গানের রিকোয়েস্ট পৌঁছে দেবো আমাদের আজকের অতিথির কাছে। আমাদের আজকের অতিথি উপহার দিবেন আপনাদেরকে আপনাদের পছন্দের সেই গানগুলো। আমি এবার শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরের একটি বিখ্যাত গান উপহার দেওয়ার চেষ্টা করছি। গানটি অত্যন্ত জনপ্রিয় এবং আমার ভীষণ পছন্দের একটি গান। যদি আর একটু বলে নিই যে আজকে আমরা শুধুমাত্র হারমোনিয়াম এবং তবলা সঙ্গত করছি, এই গানগুলো আরও ইনস্ট্রুমেন্ট থাকলে আরও ভালো লাগে। এই হারমোনিয়াম তবলায় যতটুকু পাচ্ছি আপনাদেরকে ভালো লাগানোর চেষ্টা করছি। সামনে ইনশাল্লাহ আমরা আরও বড়ভাবে বড় আয়োজনে আপনাদের সামনে উপস্থিত হব। কার বিহনী বিহনী দিবানি সিজে।
আজকের কণ্ঠশিল্পীর কণ্ঠে শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের একটি অসাধারণ গান ওমর ময়না গো। বন্ধুরা, এই মুহূর্তে আমার সাথে অনেকে কানেক্টেড রয়েছেন আমাদের ফেসবুক লাইভে, আমি সুলতান বিডওয়ালের ফেসবুক লাইভে অনেকে কানেক্টেড রয়েছেন এবং তাদের মূল্যবান মতামত জানিয়েছেন, আমি কিছু কমেন্ট পড়ে নিব। আমাদের সাথে রয়েছেন জাহান যুদ্ধি, তিনি লিখেছেন জেন আপুকে, জেন আপু আমি শুনছি সব গানই ভালো লাগে, গিয়ে যাও জেনি। জাহান যুদ্ধি, হ্যাঁ ওর নামও জেনি, আমারও ডাকনাম জেনি, আমরা মিতা, আমার আরেকজন ভক্ত। ভীষণ ভালো লাগছে আজকে যে আমার ভক্তরা আমার সাথে কানেক্টেড আছে। আমি আমার মতো করে গাইবার চেষ্টা করছি, তোমাদের যদি কোনো রিকোয়েস্টের গান থাকে তোমরা আমাকে জানাতে পারো। শাওন ফারজানা লিখেছেন রিদ মাঝারে রাখিব, আমাদেরকে শাওন ফারজানা জানিয়েছেন রিদ মাঝারে রাখিব এই গানটি শুনতে পাওয়ার জন্য। শাওন ফারজানা আপনাকে অনেক অনেক ধন্যবাদ শাওন ফারজানার জন্য। রিদ মাঝারে ধন্যবাদ শাওন আপু, উনি আমার কলিগ। তিনি যখন আমাদের, আমি একটা স্কুলে চাকরি করি, তো তিনি যখন আমাদের স্কুল ছেড়ে চলে গেলেন তার রিকোয়েস্টে এই গানটা আমি গিয়েছিলাম, তার খুব পছন্দের একটি গান। আজকে আমি চেষ্টা করব গানটি, আশা করছি আমাদের ফেসবুকে কানেক্টেড রয়েছেন শাওন ফারজানা, তার রিকোয়েস্টে এই গানটি আমরা অবশ্যই শুনব। আমাদের বন্ধুরা অবশ্যই ফোক সঙ্গীত শুনতে চাইবেন। ফোক আমি আসলে গাইবার চেষ্টা করি, আমি সব ধরনের গান গাইবারই চেষ্টা করি। মূলত আমি নজরুল সঙ্গীতের একজন শিল্পী, ছোটবেলা থেকেই নজরুল সঙ্গীত শিখেছি, নজরুলের গানের চর্চাই সবসময় করেছি, তারপর আস্তে আস্তে অন্যান্য গানের প্রতিও ভালো লাগা তৈরি হয়েছে। আধুনিক গান করি, রবীন্দ্রসঙ্গীত করি এবং টুকটাক ফোক গান গাওয়ার চেষ্টা করি। আমি অবশ্যই জনপ্রিয় ফোক গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। আমার দর্শক বন্ধুদের জন্য যারা এই মুহূর্তে সুলতান শোয়ে লাইভে কানেক্টেড রয়েছেন তাদেরকে আমি উপহার দিতে চাই আমাদের আজকে কণ্ঠশিল্পীর কণ্ঠে একটি জনপ্রিয় ফোক গান। আচ্ছা, আমি একটা মডার্ন ফোক গান গাইবার চেষ্টা করি তাহলে। জি অবশ্যই, আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করছেন আপনার কণ্ঠে একটা ফোক গান শোনার জন্য।
শুনবো একটা ফোক গান। দর্শকদেরকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভালো লাগতো যদি আপনাদের কাছ থেকেও কিছু কমেন্ট পেতাম, কি ধরনের গান শুনতে চাচ্ছেন। আমি ভ্যারাইটি আনার চেষ্টা করছি, আমার ভালো লাগার গানগুলো শোনাচ্ছি। আপনাদেরও যদি ভালো লাগার কোনো গান থাকে আমাকে প্লিজ কমেন্ট করুন। আমাদের সাথে রয়েছেন তানজিলা তাসলিম, তিনি লিখেছেন, জেনি আপু কে কে বাজায় বাঁশিতে মাঝ রাতে চেনা সুর, এই গানটা শুনতে খুব ইচ্ছা হচ্ছে। আমাদের মাঝখানে আরও একজন আমাদের ফ্রেন্ড কমেন্ট করেছেন, আর এই গানটা অবশ্যই আমি আমাদের আজকের অতিথিকে বলবো গানটা আপনাকে উপহার দিতে, গানটা আপনার জন্য গাইতে। তার আগে অবশ্যই একটা ফোক গান। আমি তো আসলে অনেকক্ষণ ধরে গান গাইছি, অনেকগুলো গান গাইছি, সব গান এখন পুরোপুরি ভাবে গাইবার সময় আর হবে না। আমি অল্প অল্প করে সবারই রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড রয়েছেন তাদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ তাদের মূল্যবান মতামতের জন্য। আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন, আমি কয়েকটা কমেন্ট পড়বো এখন। আমাদের সাথে রয়েছেন সাজ্জাদ হোসেন শাওন, এছাড়া রয়েছেন রুহুল আমিন রনি, তিনি লিখেছেন, আপু ভালো হচ্ছে। আমাদের সাথে রয়েছেন সোনার বাংলা, তিনি লিখেছেন, জেরিন খুব ভালো। তো রুহুল আমিন রনি এবং সোনার বাংলা, সাজ্জাদ হোসেন শাওন যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছেন এবং আপনার মূল্যবান মতামতটি জানালেন, তাদের সকলকে ধন্যবাদ। বন্ধুরা, আমরা শুনলাম এতক্ষণ একটা ফোক গান। আপনারা নিশ্চয়ই আরো কিছু গান শুনতে চাচ্ছেন আমাদের আজকের এই তরুণ কণ্ঠশিল্পীর কণ্ঠে, জেরিন্দা আবু সুমকাপু। আমি আরো কিছু গান শুনতে চাইবো, তবে আরো কিছু জনপ্রিয় ফোক গান শুনতে চাইবো। আমরা আর দুটো গান দিয়ে শেষ করবো, আপনার পছন্দের একটা ফোক গান, একটা আধুনিক গান দিয়ে শেষ করি আমরা আজকের শো। আচ্ছা, ফোক গান আর একটু গাওয়ার চেষ্টা করি, মডার্ন ফোকই করি, তাই কোনো সমস্যা নেই, আমাদের বন্ধুদের জন্য একটা ফোক গান হয়ে যায়। হ্যাঁ, অল্প করে একটু গাই। আর রুহুল আমিন রনি, সে আমার প্রথম আলো বন্ধু সভার বন্ধু। আমি একসময় প্রথম আলো বন্ধু সভাতে কাজ করতাম, আমার একটা গানের দল ছিল, ঢাকা বন্ধু সভার গানের দল। তা আমার সংগঠনের বন্ধুরা তারা, আমি দেখছি যে সবাই আছে, আমার কলিগরা আছে, সবাই কানেক্টেড রয়েছেন আমাদের আজকের সুলতান বিডি ওয়ার্ল্ড এর ফেসবুক লাইভে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে এক আসনে সবাইকে পাওয়া এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। রাবিয়া রাবু একটা কমেন্ট আছে, রাবিয়া রাবু কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, খুব ভালো হয়েছে গানগুলো। রাবিয়া রাবুকে আপনি যদি মিনিট করে বলতেন, আপনাকে ধন্যবাদ দিয়েছি। হ্যাঁ, রাবিয়া রাবু, সেও আমার প্রথম আলো বন্ধু সবারই একজন বন্ধু এবং আমার খুব ভালোবাসার মানুষ। অসংখ্য ধন্যবাদ রাবু। যারা এই মুহূর্তে ফেসবুকে কানেক্টেড রয়েছেন তারা এখন আমাদের তরুণ কণ্ঠশিল্পীর কণ্ঠে আরেকটি গান শুনবেন। যারা ফেসবুকে কানেক্টেড রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সুলতান শোতে আমাদের ফেসবুক লাইভে কানেক্টেড থাকার জন্য। আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানিয়েছেন, পছন্দের গান শুনতে চেয়েছেন এবং আমরা চেষ্টা করেছি আমাদের দর্শক বন্ধুদেরকে সেই পছন্দের গানগুলো উপহার দিতে। পুরাতন বাংলা গানের একটা কমেন্ট
আমাদের সাথে আরেকটি কমেন্ট চলে এসেছে এখন। মাহমুদা আমাদুল্লাহ প্রীতু লিখেছেন, আপু একটি পুরাতন বাংলা গান গাইবেন? আমি আপুকে আপনার মেসেজটি পাস করব। আপু, মাহমুদা আমাদুল্লাহ প্রীতু বলেছেন, আপু একটি পুরাতন বাংলা গান গাইবেন? পুরাতন বাংলা গান তো গেয়েছি, এখন কি আরেকটা গাইবো? আসলে এখন আর সময় নেই, একটা গানের রিকোয়েস্ট ছিল, কে বাসি কে বাজায় বাসি, আমি এক লাইন দুই লাইন গাই, আর পুরোনো দিনের একটা চেষ্টা করি, আর অল্প করে একটু ফোক গাই। জি অবশ্যই, আমার দর্শক বন্ধুদের জন্য আমি আসলে অল্প করে এখন গাইতে হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে প্রোগ্রাম শুরু হয়েছে এবং প্রথম দিকে আমি অনেক বড় বড় করে গেয়ে ফেলেছি। আগে যদি বুঝতাম বা আগে যদি এই কমেন্টগুলো আসতো হয়তো আমি সবগুলো গান। ফেসবুকে এখন অনেক ফ্রেন্ড কানেক্টেড রয়েছে, মানে এত কমেন্ট চলে এসেছে আমি পড়ে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কে বাজায় বাসিতে এটা একটু আমি গাইতাম। অবশ্যই, আমার বন্ধুদের জন্য এখন শুনছি কে বাসি বাজায়। এটি শুভমিতার অত্যন্ত জনপ্রিয় একটি গান, শিল্পী শুভমিতা আমার খুব পছন্দের একজন শিল্পী, এবং তার গান গাওয়া খুবই কঠিন দুরূহ ব্যাপার আমার মনে হয়, তবু আমার স্টুডেন্টরা আমার ভক্তরা পছন্দ করে তাই আমি গাইবার চেষ্টা করছি। Thank you.
তাবাসুম হক অনেক সুন্দর করে হারমোনিয়াম বাজাচ্ছিলেন, তার সাথে রয়েছেন আমাদের বিপ্লবকান্তি শর্মা দা, কিন্তু তিনি কি চমৎকার করে তবলা বাজাচ্ছিলেন আমাদের আজকে সুলতান শোতে। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে যারা ফেসবুকে কানেক্টেড থেকেছেন, যারা ফেসবুকে তাদের মতামত জানিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। তারা সকলেই সুলতান ভিডিও ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে রেগুলেশন, আমাদের যে যুদ্ধ